আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। রমজান মাসে স্কুলে যাওয়া আসাটা আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন একটা কাজ, কষ্টের একটা কাজ। আমার একদম কান্না চলে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার স্বামীকে নেক হায়াত দান করুক, সবসময় সুস্থ রাখুক। যে মানুষটা আমার ভালোভাবে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কিছুক্ষণ মনকে নিয়ে বাইরে ঘোরাঘুরির পর ইরফানের দোকানে চলে আসলাম। ভাইয়ের দোকানে এসে তো মহারানী মহাখুশি দোলনাতে বসে দোল দোল খাচ্ছে, একেবারে রাজকীয় স্টাইলে বসে ভাইয়ের দোকানে। আলহামদুলিল্লাহ, এখানে ইরফানের দোকানটা ছিল বলেই একটু স্বস্তি পাচ্ছি, একটু আশ্রয় বলতে পারেন, একটু আশ্রয় পাচ্ছি গরমের মধ্যে। আমার ভাগিনা ফ্যান ছেড়ে দিয়ে যথেষ্ট আরামের ব্যবস্থা করছে খালার জন্য, শুকরিয়া আল্লাহর দরবারে। ওখান থেকে এসেই এখানে আমি গাজর আর আলু টমেটো একসাথে ভাজি করে নিচ্ছি। এই যে হঠাৎ করে গরমটা বেড়ে গেছে, তার ভাজা পুরো বাচ্চাদের পেটে সহ্য হচ্ছে না, আমারও সমস্যা হয়ে যাচ্ছে। তাই আমি এখানে একদম ঝিরি ঝিরি করে আলু ভাজি করে নিচ্ছি, তারপরে একটু মাংস ভুনা করে নিচ্ছি বেশি করে পেঁয়াজ দিয়ে। এর মধ্যে আমার ভাগিনা আমাকে একটা সুন্দর জিনিস গিফট করেছে, সেটা হচ্ছে আমার স্বপ্ন কুটিরে চামচ রাখার জন্য একটা, মানে কি বলবো এটাকে, চামচদানি বা কলমদানি, যাই হোক এটা মূলত কলমদানি। থ্যাংক ইউ ইরফান, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এই যে এরপরে আমি এখানে কাই ধরে নিয়েছি। কাইটা যখন গরম থাকে আমি এভাবে ম্যাশার দিয়ে প্রথমে ম্যাশ করে নিই, তারপরে হাত দিয়ে মুথে নিই, কারণ গরম গরম ধরতে পারি না। ম্যাশার দিয়ে মথার পরে তারপরে আমি হাত দিয়ে বেশ ভালো করে মুথে নিচ্ছি। আজকের ইফতারিতে হবে মাংস ভুনা, আলু ভাজি আর হচ্ছে রুটি। আমি এখানে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই যে আমি মূলত রুটিকে যে সুতা দিয়ে কেটে তারপর বেলি, এই যে আমি বেলে নিচ্ছি, বেলে রেডি করে নিচ্ছি ইফতারি। এই হচ্ছে আমাদের আজকের ইফতার। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু রেখেছে তার জন্য লক্ষ কোটি শুকরিয়া। জীবনে যা কিছু পেয়েছি আজ পর্যন্ত, এইটুকু সংসার জীবনে যা কিছু পেয়েছি সব কিছুর জন্য আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যেন আমার স্বামীকে, আমার দুই সন্তানকে ভালো রাখে, সুস্থ রাখে। এই রমজানের উসিলায় যেন আমার পরিবারকে আল্লাহ হেফাজত করে, আমার স্বামী সন্তানকে যেন আল্লাহ ভালো রাখে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। যারা আমাকে সাপোর্ট করেছেন, যাদের সাপোর্ট, যাদের লাইক কমেন্ট, যাদের উৎসাহ আমি এতটুকু এসেছি, তাদের কথা আমি সারা জীবন মনে রাখবো। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের ব্লগটি শেষ করছি।